আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সাশি ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা সবাই জমি চাষ করা, যাদের বেশি জমি আছে অর্থাৎ কম আছে, তারা আমরা সবাই পাওয়ার টিলার দিয়ে ভুঁই চাষ করে থাকি। তবে আমরা পাওয়ার টিলার কেনার আগে যেসব বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেই বিষয়কে আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বেশ কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেগুলো পাওয়ার টিলার কেনার ক্ষেত্রে আপনাদের খুব ভালো কাজে দিবে। আমরা জানি লাঙল জমি চাষ এখন অনেক ইতিহাস, সারা দেশ খুঁজে হয়তো হাতে গোনা কয়েকটা লাঙল পাওয়া যাবে, জল প্রায় বিলুপ্ত, কারণ এখন আর হাল চাষ নেই, মই দেওয়া বা জমি সমান করা, ফসল পরিবহনের জন্য গরুর গাড়ির দরকার হয় না, সবই এখন করা যায় ডিজেল ইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে। পাওয়ার টিলার এমন একটা যন্ত্র যেটি দিয়ে কৃষির এমন কোনো কাজ নেই যেটি করা যায় না। কথাটা একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আপনার যদি সামান্য মেকানিক্যাল প্রযুক্তি জ্ঞান থাকে তাহলে দেখবেন মোটেও বাড়ি বলা হয়নি, আমরা সবাই এখন প্রযুক্তির সাথেই চলে থাকি। বেশি একটা উদাহরণ দিয়ে বলবো না, একটা পাওয়ার টিলারের প্রধান কাজ হলো জমি চাষ করা, আবার আপনি বিভিন্ন এক্সটেনশন লাগিয়ে এটি দিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন রিপাল ব্লেড লাগিয়ে ফসল কাটা, মাড়াই, ট্রান্সপ্লেটার, এক্সটেনশন লাগিয়ে ধান রোপণ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এক্সটেনশন লাগিয়ে আলু বোনা, আলু সংগ্রহ, পাম্পের সঙ্গে পুলি লাগিয়ে পানি সেচ, পেছনে ট্রলি লাগিয়ে পণ্য পরিবহন, সব ধরনের কাজেই আপনি এই যন্ত্র ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু মূলত জমি চাষ করার উদ্দেশ্যে আপনারা পাওয়ার টিলার কেনার, সেই বিষয় সম্পর্কে একটু পরামর্শ দিব। মনে হলো পাওয়ার টিলার কেনার সময় কোন বিষয়গুলো নজর রাখতে হবে, এটি যন্ত্রপাতি কিভাবে নেবেন এই কিছু কথা বলবো, আপনি কি ধরনের চাষ করবেন সেটির উপর ভিত্তি করে পাওয়ার টিলার কিনবেন। যদি কাদামাটি চাষ করেন তাহলে ওজন কম এমন পাওয়ার টিলার নির্বাচন করতে হবে, আর শুকনো জমি অর্থাৎ শুকনো মাটি চাষ করতে চাইলে হেভিওয়েট অর্থাৎ ভারী মেশিন কিনতে হবে আপনাকে। তবে আপনার যদি উদ্দেশ্য বহু হয় অর্থাৎ পাওয়ার টিলারকে যদি মাল্টিপারপাস মেশিন বানাতে চান তাহলে ভারী মেশিন কেনাই বেশি ভালো। কেনার সময় খেয়াল করুন ইঞ্জিন, টুয়েল বা কুলিং সিস্টেম আছে কি না, পানি এবং এয়ার কুলার ফ্যান দুইভাবে ঠান্ডা করার ব্যবস্থা থাকলে খুবই ভালো হয়। নরম বা কাদামাটি চাষের জন্য 12 ঘোড়া অর্থাৎ 12 হর্স পাওয়ার, অর্থাৎ নরম এবং কাদামাটি চাষের জন্য 12 হর্স পাওয়ার ক্ষমতা মেশিনই যথেষ্ট, আর যদি শুকনো মাটি চাষ এবং অন্য কাজে ব্যবহার করেন বা পণ্য পরিবহনের কাজে ব্যবহার করতে চান সেক্ষেত্রে 16 হর্স পাওয়ার ভালো। তবে জ্বালানি সাশ্রয় করতে চাইলে আপনার জন্য উপযুক্ত হবে 12 হর্স পাওয়ার অর্থাৎ 12 ঘোড়া। কেনার আগে ডিজেল ইঞ্জিন রং খেয়াল করুন, বডি কালো বা অন্য কালো রং করা হলে সন্দেহজনক, কারণ অনেক সময় স্প্রে করে পুরাতন মেশিন নতুন বলে বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা। ন্যাচারাল সিলভার কালার হয় বেশি ভালো। টিলারের বডির গায়ে ব্র্যান্ডের নাম খোদাই করা আছে কিনা খেয়াল করবেন, ইঞ্জিনের গায়ে কিন্তু ব্র্যান্ডের নাম খোদাই করা থাকে, যেমন ইয়ানমার হলে এটি নামটি ইংরেজিতে খোদাই করা থাকবে। কেনার সময় স্পেয়ার পার্টস আর লোহার চাকা বুঝে নিতে হবে, কেনার সময় পার্টস পাতি অর্থাৎ লোহার চাকাগুলো বুঝে নেবেন। পাওয়ার টিলার কেনার পর মাঠে নামার আগে অবশ্যই একবার সার্ভিসিং করে নিন, মোবিল পাল্টে ফেলতে হবে। নতুন পাওয়ার টিলার কেনার পর প্রথমবারের জন্য 5-6 বিঘা চাষ করে মোবিল পাল্টাই ফেলতে হবে, তবে মেশিনের আয়ু বেশি বাড়বে, বেশি দিন আপনি সার্ভিস দিতে পারবে। মেশিনের আয়ু বাড়াতে অবশ্যই ভালো মানের লুব্রিকেট অর্থাৎ অনেকে বলেন মোবিল, এটি আসলে লুব্রিকেটের একটি ব্র্যান্ড ব্যবহার করতে হবে। প্রতি 20 বিঘা জমি চাষের পর মোবিল পাল্টাতে পারলে বেশি ভালো হয়। মেশিনের পানির ট্যাঙ্কে নোংরা পানি ব্যবহার কখনোই করবেন না, যে টিউবওয়েল আয়রন বেশি ওঠে সেটির পানও দিবেন না, আর মেশিন চালু অবস্থায় কখনোই ট্যাঙ্কটি খালি রাখা যাবে না, অবশ্যই পানি ভরাট রাখতে হবে। তবে এই ছিল আপনাদের পাওয়ার টিলার সম্পর্কে কিছু জানানোর, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ইনবক্স করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।